হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি চলে গেছিলাম এবছরের আমার প্রথম বিয়েবাড়ির নিমন্ত্রণে। তো প্রথমে দেখি গেটের সামনে অসাধারণ লাইটিং করেছে, দেন ভেতরে গিয়ে দেখলাম বিয়ের জায়গা যেখানে বিয়ে হবে মণ্ডপটা অসাধারণ একটা ডেকোরেশন করেছে। আমি আর লোভ সামলাতে না পেরে গিয়েই ফটাফট ভিডিও করতে শুরু করে দিলাম, যেহেতু তখনও বড় আসেনি আর বিয়েও স্টার্ট হয়নি, তাই একটু নিজেরই ভিডিও করছিলাম। তো অনেক প্রতীক্ষার পর ফাইনালি আমি চান্স পেয়েছি ব্রাইডের সাথে ফটো তোলার, যেহেতু এত ভিড় ছিল যে আমি অনেকক্ষণ ধরে চান্সই পাচ্ছিলাম না। তো দেখতেই পাচ্ছ আজকে এ হচ্ছে আমাদের ব্রাইড, খুবই মিষ্টি লাগছিল ওকে, একদম পুরো লক্ষ্মী প্রতিমার মতো লাগছিল। তো আমার ছবি টবি তোলা হয়ে গেছে, তাই চলে আসলাম মেইন মিশনে, যেটা করতে আমরা এখানে এসেছি, মানে খাবার খেতে, খাবারের জায়গায়। তো এখানে এসে দেখি বিয়ের মণ্ডপের থেকে খাবারের জায়গায় বেশি লাইন। তো আমি এসেই প্রথমেই নিয়ে নিলাম চিকেন পকোড়া, যেটা খুবই টেস্টি হয়েছিল আর ঠান্ডার মধ্যে গরম গরম পকোড়া খেতে অসাধারণ লাগছিল। তো পকোড়া খেতে খেতে আমি ভাইকে কেন মারলাম সেটা আমি এখন মনে করতেই পারছি না, যে কী নিয়ে হাসাহাসি হচ্ছিল। তো আমরা সবাই মিলে পকোড়া টকোড়া খেয়ে নিলাম, দেন আমরা গেলাম ফুচকার জায়গায়। তো ফুচকাটাও খুবই টেস্টি হয়েছিল, কিন্তু আমরা অল্প অল্প খেয়েছি। তো এখানে আমি ভাই আর সবুজকে একটু খাওয়িয়ে দিচ্ছিলাম, আমরা সবাই অল্প অল্প ফুচকা খেয়েছি যাতে পরের খাবারগুলো খেতে পারি, কারণ প্রথমে যদি ফুচকা খেয়ে নি না তাহলে আর না পরের খাবারগুলো খেতে পারি না। তো ফুচকা খেয়ে দেখলাম খাবারের ব্যাচ এখনো উঠতে টাইম লাগবে, তাই চলে গেলাম মণ্ডপের ওখানে, যেহেতু ওখানে লাইটিংটা খুব ভালো ছিল। আর এত কষ্ট করে মেকআপ করেছি তাই খাবার খাওয়ার আগে কয়েকটা নিজের ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। পেছনে দেখতেই পাচ্ছ ব্রাইডের বসার জায়গাটা কত সুন্দর করে সাজিয়েছে, অল ওভার ডেকোরেশন দারুণ হয়েছিল। তো আমি কয়েকটা ক্লিপ নিয়ে নিচ্ছিলাম একটু নিজের। তারপর দেখা হয়ে গেল প্রভাদার সাথে, প্রভাদা পুরো ফ্যামিলি নিয়ে এসেছিল, প্রভাদা, প্রভাদার বউ অ্যান্ড প্রভাদার তিন মেয়ে। দেখতেই পাচ্ছ এই যে হচ্ছে তিন মেয়ে, প্রভাদার খুবই সুইট, খুবই কিউট আর খুবই শান্ত মেয়েগুলো। তারপর ওদের সাথে কিছুক্ষণ কথা বলার পরে দেখলাম জায়গা ফাঁকা হয়েছে, তাই চলে গেলাম খাবার খেতে। তো এই হচ্ছে আজকের মেনু আর আজকের বর কনে। তো দুজনকেই কংগ্রাচুলেশনস, তোমাদের জীবন খুব ভালো কাটুক। তো আমরা এখানে বসে অপেক্ষা করছিলাম কখন আমাদের খাবার দেবে, আর এই দেখো কত সুন্দর খাবারের জায়গাটাও কি সুন্দর সাজিয়েছে, আমি তো পুরো প্রেমেই পড়ে গেছি। তো আজকে এখানে একদম ইউনিক কাঁসার থালা আর কলা পাতায় খাবার দেওয়া হয়েছিল, তো জিনিসটা আমার খুবই ভালো লাগলো। তো প্রথমে এখানে দিয়ে গেল লেবু, দেন লম্বা লম্বা একটা কি যেন একটা ভাজা দিয়ে গেল, যেটার নাম আমি জানি না আর মেনু কার্ডেও লেখা ছিল না, তোমরা কেউ বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করো। তো খেতে বেশ ভালো ছিল, দেন ডাল আলু চিপস দিয়ে গেল। তারপর কাতলা কালিয়া দিয়েছিল, যেটা আমি নেইনি, আমি সোজা একদম মাটনে চলে গেছি। তো এখানে দেখতেই পাচ্ছ মাটন চলে এসেছে, আর মাটন আমার খুবই ফেভারিট। তো শীতের রাতে মাটন দিয়ে গরম গরম ভাত একদম ফুল এনজয় করে খাবার দাবার খেলাম। আজকে সব খাবার দাবারই মোটামুটি ভালো ছিল, শুধু মাটনটা যদি আর একটু সেদ্ধ হতো তাহলে ভালো হতো, মাটনটা হয়তো একটু তাড়াহুড়োতে একটু শক্ত ছিল আমারটা। তারপর মিষ্টি আর রসমালাই দিয়ে ভুঁড়ি ভোজন সম্পূর্ণ করে উঠে দেখি ততক্ষণে বরযাত্রী গেটে চলে এসেছে। দেখতে পাচ্ছ কত সুন্দর জাকজমক করে বরযাত্রী এসেছে। তারপর তাড়াতাড়ি করে হাত ধুয়ে ছুটলাম বর দেখতে, মাঝে এই দেখো আমাদের ম্যানেজার একদম শুট বুট পরে হ্যান্ডসাম লুকে চলে এসেছে। তারপর চলো ভিড় ঠেলে গেলাম বরের দিকে, ফাইনালি এত রাতে বরের দেখা মিললো খাওয়া দাওয়ার শেষে। তো এই হচ্ছে আজকের বর মশাই। তো আমার বরের থেকে বরের গলার হারটার দিকে বেশি নজর গেছে, বিকজ আমার অর্কিড খুবই পছন্দ আর এই মালাটা পুরোটাই অর্কিডের তৈরি ছিল, মনে হচ্ছিলো ঘরের গলা থেকে মালাটা খুলে নিজেই পরে নিই। দেন একটু বসে রেস্ট নিচ্ছিলাম, যেহেতু এত খেয়েছি একদম পেট লোড ছিল। তারপর আস্তে আস্তে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি, যেহেতু তখনও বিয়ে স্টার্ট হয়নি তাই বিয়ে দেখা আর হলো না, আমার বাড়িটা যেহেতু অনেকটা দূরে তাই তখনই বেরিয়ে পড়লাম, যেহেতু রাত 10:30 বেজে গেছিলো অলরেডি। তো এই ছিল আজকের ব্লগ, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব বা ফলো করে দিও। তো চলো আজকের মতন টাটা, বাই বাই।